রূপে সীতারাম কমল বন্দনা করে বর্তমান বসুদেবের পশ্চাতে পশ্চাতে আমরা প্রথমে রাধাকুণ্ড পরিক্রমা করলাম। রাধাকুণ্ডকে আলিঙ্গন করেছেন, রাধাকুণ্ড শয়নকুণ্ডকে গোবর্ধন আলিঙ্গন করে আছেন, সেই জন্য সেখান থেকেই শুরু হয়েছে। ধীরে ধীরে আসলাম কুসুম সরোবর, সেখানে রাধারানীর বাগান বাড়ি, কৃষ্ণ রাধার সঙ্গে মিলিত হওয়ার জন্য ফুল তুলতে আসতেন, ললিতা বিশাখা সমস্ত সখীগণ তাকে চোর বলে বেঁধে নিয়ে যেতেন রাধার কাছে, রাধা তখন শাস্তি কি দিতেন না, আমার চরণ সেবা করতে হবে, রাই রাজা সেজে বসতেন, রাধারানীর চরণ সেবা করেছিলেন, জল বিহার করেছিলেন কুসুম সরোবরে। তারপরেই আসলাম আমরা মানসী গঙ্গা। এক সময় ব্রজবাসীগণ কৃষ্ণের কাছে আবদার করলেন যে আমাদের গঙ্গা সাগর নিয়ে চলো, তখনই কৃষ্ণ কি করেছিলেন সেই কারণে দাঁড়িয়ে বংশীধ্বনি করাতে সমস্ত তীর্থগণ এসেছেন, স্বয়ং গঙ্গা দেবী প্রকটিত হয়েছিলেন এবং সেখানে ব্রজবাসীদের স্নান করিয়েছিলেন, সেখানে বিভিন্ন রসের লীলা, নৌকা পারাপারের লীলা, দুধ দই নিয়ে যখন পারাপার হচ্ছে তখন কি লীলা, আপনারা তো গ্রামবাসী প্রায় সবাই জানেন, কীর্তনের মাধ্যমে অনেক কিছু রসের লীলা আছে অনেক। তারপরে আসলাম এই জায়গাটি হচ্ছে গোবিন্দ কুণ্ড। যখন কৃষ্ণ কি করেছিলেন, গোবর্ধন ধারণ করে দেবরাজ ইন্দ্রের অহংকার ছিল, প্রতি বছর মহারানা নন্দ মহারাজ কি করত, গোবর্ধন এ করতো, ইন্দ্র পূজা করত, দেবরাজ ইন্দ্রের পূজা করলেই কি হয়, বর্ষা হয়, এই তাদের পূর্ব পূর্ব সমস্ত বংশ পরম্পরা ক্রমে করে আসছে দেখে। এখন কৃষ্ণ তখন বাচ্চা, সাত বছরের বাচ্চা, তখন বলছে বাবা তোমরা যে ছ মাস ধরে এত লেপা সুতরা করছো, এত পেন্টিং করছো, এত পিঠা শুকনো সমস্ত আচার বানাচ্ছ, কিসের জন্য করছো, কার জন্য যোগ্য করবে? কৃষ্ণ সব কিছু জানে, জেনেও যখন নন্দ মহারাজকে বারবার জিজ্ঞাসা করলেন, নন্দ মহারাজ রায় বাচ্চা ছেলে কি বুঝবি তুই, হ্যাঁ আমার দাদু দাদুর দাদু তস্য দাদু করে আসছে, সেই জন্য আমরা পরম্পরা ক্রমে দেবরাজ ইন্দ্রের কৃপায় বর্ষা হয়, যার ফলে ঘাস খেয়ে গরুগুলো কত দুধ দই ছানা মাখন কত রকমের দেয়, যার ফলে আমাদের রাজ্য চলে। বারবার কৃষ্ণ যখন আবদার করলেন, বললেন তোমরা কি বলছো, দেবরাজ ইন্দ্রের কি ক্ষমতা আছে, প্রকৃতির নিয়ম হচ্ছে কি না, মেঘগুলো জানি যেমন গরমের দিনে সমস্ত জলগুলো শুকিয়ে নিয়ে আকাশে রাখে, বর্ষাকালে সেই জলই বর্ষাই দান করে, প্রকৃতির নিয়ম। প্রতিদানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো গোবর্ধন জয়তি শৈলকুলাধিরাজ যো গোপিকাভিউদিত হরিদাসবর্য কৃষ্ণেন সক্রমখভঙ্গ কীতার্চিতৌজ সপ্তামস্য কর পদ্মতলে বৈশ্ববাসী। আমরা গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করছি, পরিক্রমা করবো কেন, গিরিরাজেরই বা করবো কেন, আমরা তো রাধা গোবিন্দের পরিক্রমা করি, বিগ্রহগণের পরিক্রমা করি, শ্রীমন্দির পরিক্রমা করি, কিন্তু গিরিরাজ পরিক্রমা করার কি মাহাত্ম্য? আপনারা শ্রীমৎ ভাগবতের কথা শুনলেন, ইন্দ্র দর্পহারী কৃষ্ণ তিনি তার দর্প চূর্ণ করবার জন্য গিরিরাজকে বাম হাতে 7 দিন পর্যন্ত ধরে ব্রজবাসীগণকে রক্ষা করেছিলেন। গিরিরাজ কৃষ্ণই তিনি অভিন্ন স্বরূপে রয়েছেন, তিনি তাও দেখিয়েছেন অন্নকূটের মাধ্যমে। কৃষ্ণই যদি গিরিরাজ হন, আমরা যদি প্রত্যেক দিন কৃষ্ণের পরিক্রমা করি, তাহলে গিরিরাজ পরিক্রমার বিশেষ কি মাহাত্ম্য রয়েছে? গিরিরাজ তিনি হরিদাস বর্জ, মানে শ্রেষ্ঠ হরিদাস, গোপীগণ তার মধ্যে রাধা ঠাকুরানী শ্রেষ্ঠ গোপী, তিনি বলেছেন যে এই ব্রজের মধ্যে হরিদাস শ্রেষ্ঠ এই গিরিরাজ অবস্থান করছে। হরিদাস, সেই হরিদাসের পরিক্রমণ, হরিদাসের চরণে শরণাগত হয়ে আমরা তার যদি গুণ গাইতে গাইতে পরিক্রমা করি, তাহলে আমাদেরও হরিদাসেতে স্থিতি লাভ হবে। আমরা হরিদাস হতে চাই,
আমরা রয়েছি মায়ার দাস, ছিলাম মায়ার দাস। বড় ভাগ্যের ফলে ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে গুরু বৈষ্ণবের সঙ্গে এসে আমরা বুঝতে পেরেছি আমাদেরকে কৃষ্ণদাস হতে হবে, হরিদাস হতে হবে। আমাদের স্বরূপটাই, স্বরূপেতে আমরা কৃষ্ণদাস, কৃষ্ণদাস হরিদাস স্বরূপটা থেকে আমরা বিস্মিত হয়েছি, আমরা ভুলে গিয়েছি। সেই স্বরূপে পুনরায় ফিরে যেতে হলে আমাদেরকে কৃষ্ণদাসত্ব যারা লাভ করেছেন, যারা হরিদাস গণের মধ্যে শ্রেষ্ঠ রয়েছেন, তাদের দাসত্ব করতে হবে, তাদের সুখবিধান করতে হবে। আমরা যখন কৃষ্ণের কীর্তন করতে করতে সকাল থেকে আমরা বেরিয়ে, যেমন গিরিরাজ আমাদের কীর্তন শ্রবণ করছেন, গুরুবর্গের বাণীর আলোকে আমরা যখন চলছি হাঁটছি, গিরিরাজ সন্তুষ্ট হচ্ছেন, তার সন্তুষ্টির প্রকাশ, তার সন্তুষ্টির লাভ হচ্ছে আমরা কোন না কোন জন্মে কৃষ্ণদাসত্বে স্থিতি লাভ করে ধন্য হতে পারবো। কৃষ্ণ যেমন ব্রজবাসীগণকে রক্ষা করেছিলেন, তেমনি গিরিরাজ তিনি আমাদেরকে কৃষ্ণদাসত্ব দিয়ে তিনি আমাদেরকে কৃষ্ণের সেবায় যোগ্যতা দিয়ে তিনি আমাদেরকে পালন করবেন, তার জন্য আমাদের এই পরিক্রমা। আমরা গুরুবর্গের পাদ পদ্ম লেহি পাদ চরণ বাণীর স্মরণ করতে করতে আমরা চলছি। আমাদের কত ভাগ্য এই কার্তিক মাস উজ্জাব্রত নিয়ম সেবা কাল, সাক্ষাৎ গিরিরাজ তার ভক্ত সঙ্গে সাধু সঙ্গে তার পরিক্রমা, এর থেকে আর বড় কি হতে পারে আমাদের জীবনে লাভ। আমরা নরকের কি ছিলাম, আমাদের ভাগ্যের উদয় হয়েছে গুরুবর্গের কাছে এসে, ঠিক সুষ্ঠুভাবে কীর্তন করতে করতে, কীর্তনের বাণীর আলোকে মনন করতে করতে, বাণীর আলোকে আপনারা চলতে থাকুন, দেখবেন আমরা ঠিক রাধা কুণ্ডে, আমাদের গুরুবর্গের তৈরি কুঞ্জ রাধা কুঞ্জে আমরা পৌঁছে যাব এবং আমাদের সর্বার্থ সিদ্ধি হবে। বাঞ্ছা কল্পত রূপ হয়েছে কৃপা সিন্ধু ভয়ে বছর Krishna